প্রথমত হচ্ছে ফায়ার সার্ভিসের ক্ষেত্রে আমরা দুর্নীতি মুক্ত লাইসেন্স চাই। প্রথম শর্ত হচ্ছে একটি, যোনরা দুর্নীতি মুক্তভাবে আমাদের লাইসেন্স দেবেন এবং কোনো মার্কেট বাণিজ্য প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ যেসব জায়গাগুলো আমাদের দেখা দরকার সেগুলো ওনারা দেখবেন। এই যে আজকে সিলিন্ডার থেকে যে আগুনগুলো লাগছে আমাদের যে এলপিজি সিলিন্ডার, এই সিলিন্ডার বিএসটির অনুমোদিত কিনা, এই সিলিন্ডার 10 বছর হয়েছে কিনা, এই সিলিন্ডারের মান কতদিন থাকবে, এই সিলিন্ডার আপ টু দ্য মার্ক আছে কিনা, এই সবগুলো বিষয় কিন্তু দেখার বিষয়। আগুন লাগলে শুধু যার যেখানে আগুন লাগবে তাকে দোষারোপ করবেন, হ্যাঁ, আর অন্যদের দোষারোপ করবেন না, ব্যাপারটা কিন্তু ওরকম না। আমরা একটা জিনিস তো দেখি, যেখানে আগুন লাগে তার কিন্তু সবই ধ্বংস হয়, তার জীবনও ধ্বংস হয়, তার মানে টাকা পয়সাও ধ্বংস হয়, তো তার তো শাস্তি হয়ই, কিন্তু অন্যদের তো কোনো শাস্তির আওতায় আমরা দেখি না। অতএব আমার মনে হয় প্রত্যেকেই জবাবদিহিতার মধ্যে যদি আমরা আনতে পারি, এবং আমরা ফায়ারের লাইসেন্স চাইলে উনি কতদিনের মধ্যে আমাকে ফায়ারের লাইসেন্স দেবেন, পরিবেশের লাইসেন্স আমাকে কতদিনে দেবেন, বিস্ফোরকের লাইসেন্স আমাকে কতদিনে দেবেন, এইগুলো একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, যাতে করে আমরা এই লাইসেন্সগুলো সহজ উপায়ে পাই এবং তাদের অনুযায়ী আমরা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী আমরা আমাদের অবস্থানটাকে সাজিয়ে নিব। আমাদেরকে আমাদেরকে কিন্তু শিখার বিষয় আছে, আমাদের কোথাও যদি ভুল ত্রুটি থাকে এই সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে সেগুলো কারেকশন করা। কারেকশন যদি আমরা না করি সেই ক্ষেত্রে ওনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ওনারা নোটিশ দিয়ে চলে যাবেন রাতের অন্ধকারে, আর সেই নোটিশ যখনই ঘটনা ঘটবে আর তখন ওনারা বলবেন আমরা নোটিশ দিয়েছিলাম, আমরা লাল ব্যানার লাগিয়েছিলাম। আমরা আসলে এটা শুনতে চাই না। আমরা প্রথমত হচ্ছে কার্যকরী ব্যবস্থা আমরা যাতে ওনারা নেন আমরা সেটাই প্রত্যাশা করব। দেখেন এইগুলো আমাদের কাছে আছে একেবারে নাই তা না, আপনি ধরেন আমাদের মার্কেটগুলো কীভাবে গড়ে উঠছে। আমরা যখন এই স্বাধীনতার পরে 71-এর পরে আমরা দেখতাম যে একটি মার্কেটে একতলা অথবা টিনের চালা ছিল, সেখান থেকে আমরা একতলা হয়েছে, তারপরে দোতলা হয়েছে, সময়ের প্রয়োজনে সেটা এখন 6-তলা 7-তলা হয়েছে। সেইখানে কিন্তু আমাদের যে ইলেকট্রিক তারগুলো সেইগুলো আমরা পাল্টাতে পারি নাই অনেক অনেক ক্ষেত্রে, তো সেইগুলো আমরা বিভিন্ন মার্কেটকে বলেছি যে তোমরা ইলেকট্রিক ওয়্যারিংগুলো আবার নতুন করে সাজাও, কারণ এই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি প্রায় 85% বিদ্যুতের কারণেই আমাদের কিন্তু আগুনের সূত্রপাতটা ঘটে। অতএব আমরা সেসব মার্কেটে বলেছি যাতে তারা ইলেকট্রিফিকেশানটা আবার নতুন করে তারা সাজিয়ে নেয়। প্রবলেম হচ্ছে একটি জায়গায়, এই যে এখানে দেখভাল করবে কে? আমরা যখন তার কিনতে যাই সেখানে দেখা গেল নকল তারের একটা ছড়াছড়ি, অর্থাৎ যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি যে রেগুলেটরি বোর্ড যেগুলো আছে যারা এগুলো দেখভাল করবেন, তারা যদি সেগুলো সঠিকভাবে দেখভাল না করেন, একজন ক্রেতা হিসাবে আমি কিন্তু চেষ্টা করব কম দামে যেটা পাওয়া যায় সেটা নেওয়ার, কিন্তু কম দাম মানে এটাই না আমি একটি ত্রুটিপূর্ণ তার কিনে নিয়ে আসছি, আমি এটা নির্দিষ্ট দামে কিনতে চাই। আর দাম বেশি হলেই সেই তারের দাম ভালো হবে, দাম কম হলেই সেই তারের দাম ভালো হবে না, ব্যাপারটা ওরকম না। এটা কিন্তু দেখভাল করার দায়িত্ব হচ্ছে সরকারের এবং সরকারের প্রতিষ্ঠানগুলো।